হ্যালো বন্ধু, তো রাজা রাজা এসে গেছে দেবীর নতুন মুভি খাদানের ফার্স্ট গান রাজা রাজা। গানটার প্রোমো আমরা আগের দিন দেখেছিলাম, যেটা দারুণ লেগেছিল এবং আজকে পুরো গানটা বের করা হয়েছে। এবার আমি কথা প্রোমোটা দেখে আমার অসাধারণ লেগেছিল এবং সেখানে অনেক কম্পিটিশন আমি পেয়েছিলাম অগ্নিপদের সঙ্গে, ঠিক আছে। ওটার যে স্যুট মানে লুকটা দেওয়া হয়েছিল, কালারিংটা বলো, ঠিক আছে, ও যে প্রদীপ ঘোরাচ্ছে, নন্দস্তিম ডাম্বা আছে, এভরিথিং মনে হচ্ছিল কাইন্ড অফ নেওয়া হয়েছে অগ্নিপথের যে গানটা আছে, ঠিক আছে, দেবাশী গণেশা সেখান থেকে, ঠিক আছে। বাট ওখানে গণেশের জায়গায় এখানে আমাদের রুদ্রমূর্তি দেখানো হয়েছে শিবের, ঠিক আছে, যেটা হচ্ছে নটরাজ বলা হয়। তো সেটা একটা ডিফারেন্ট মনে হচ্ছে। জেনারেলি আমরা কালী ঠাকুরের পুজো দেখা যায়, অন্ধস্তি দেখা যায়, বাট নটরাজের পুজো খুব রেয়ার কোনো মূর্তি আমি দেখে থাকি, সেটা বেশ ভালো লেগেছে। এবার এই গানটায় যদি আসি, ঠিক আছে, গানটাতে রাজা রাজা যে স্টার্টিং যে প্রমোতে আমি যেটা আওয়াজটা শুনেছিলাম না, ওটা বেশ ভালো লেগেছিলো। আর তখনই তোমাদের বলেছিলাম যে গানটাতে কয়েকটাই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গানটার লিরিক্সটা কেমন, ঠিক আছে, মিউজিক যেটুকু বইছে ভালো, ঠিক আছে, লিরিক্সটা কতটা ভালো হচ্ছে, ঠিক আছে, ওইটুকু বাদ দিয়ে। এবার তাছাড়া দেবের ডান্স তো দেব দারুণ ডান্স করে, বাট আমার যেমন 2010-12-15 পেকার সেরকম ডান্স কিন্তু এখনও দেব করে না, সে খুব অলমোস্ট, ঠিক আছে। বাট আবার সেই মাসি ব্যাপারটা ফিরে পায়, তো দেব সেই পারফরমেন্স দিতে পারবে আমরা জানি, দেব দারুণ ডান্স করে, কিন্তু কোরিওগ্রাফি সেরকম ভালো করা হবে না, অল দোজ থিং কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো গানটাতে যদি তুমি জাস্ট এনজয় করো, গানটা বেশ মজার, ঠিক আছে, বেশ এন্টারটেনিং লাগে, ঠিক আছে, ম্যাসিভ স্কেল লাগে, এটা হলে যখন গমগম বাজবে না, লোকজন সিটি বাজাবে, ঠিক আছে, ডেফিনেটলি। বাট দ্যার ইজ এ প্রবলেম, ঠিক আছে, গানটার ফার্স্ট প্রবলেম হচ্ছে লিরিক্সটা আমার খুব ভালো লাগে, বিকজ লিরিক্স শুনে তাও ঠিক আছে, বাট গানের সঙ্গে ঠিক মিউজিকের সঙ্গে ঠিক ম্যাচ করছে। ওই রাজা রাজা কথাটা বাদ দিলে বাকি যেই জিনিসগুলো কথাগুলো লিরিক্সগুলো ঢোকানো হচ্ছে না, সেগুলো না সেইভাবে মিনিংফুল হয় না, ঠিক আছে, গানটার সঙ্গে ঠিক মিউজিকটা ঠিক ম্যাচ করে বলে মনে হয় না, ঠিক আছে। মিউজিকটা খুব সুন্দর, মিউজিকটা কিন্তু পাম্প করছে, ঠিক আছে, বুস্ট করছে, অ্যান্ড লোকে ডান্স করতে ইচ্ছা করবে, কিন্তু যে লিরিক্সটা ওই রাজা রাজা কথাটা বাদ দিয়ে ভিতরের যে লিরিক্সগুলো সে অত সব জায়গায় অতটা ঠিক মানে অ্যাপ্রোপ্রিয়েট লাগে না, ঠিক আছে, গানের সঙ্গে ঠিক মজাটা আসে না। সেকেন্ড হচ্ছে দেব ডান্স ফাটাফাটি করে আমরা সবাই জানি, আমরা অনেকবার দেখেছি বাংলার কিছু আইকনিক ডান্স নাম্বার, ঠিক আছে, মানে পার্টি সং দেবেরই আছে, ঠিক আছে। আমি যেটা বলেছি আগেও যে প্রসেনজিৎ বলো, তুমি আবির বলো, তুমি জিৎ বলো, দেবের মতন ডান্স এরা কেউ করতে পারে, ঠিক আছে, দেব ফাটাফাটি ডান্স করে আমরা সবাই জানি। বাট এখানে আই থিঙ্ক কোরিওগ্রাফটা আরেকটু বেটার হচ্ছে, ঠিক আছে, যেটা রাজা রাজা যে মানে অ্যাকচুয়াল স্টেপ যেটা প্রমো দেখছো সেই স্টেপটা বেশ ভালো দেখ, সেটা ভালো করেছে, ঠিক আছে, ডিফারেন্ট মনে হয়েছে, হয়তো কপি করা বা সামথিং মনে হয়নি, বাট ভিতরে অনেকগুলো জায়গায় আমার স্টেপ রয়েছে, সেখানে আমার এনার্জিটা কম লাগলো, ঠিক আছে, সেখানে ওকে এমন কিছু স্টেপ দেখেন যেগুলো এই গানটার জন্য যেরকম পাম্পটা দরকার সেরকম স্টেপটা মনে করো, ঠিক, ইজি টাইপের স্টেপ দেওয়া হচ্ছে, ও খুব মানে ল্যাথার্জিক নিয়ে ডান্স করছে, ঠিক আছে, এরকম কয়েক জায়গায় মনে হলো। এটা আই থিঙ্ক দেবের প্রবলেম না, আই থিঙ্ক এটা হচ্ছে কোরিওগ্রাফিং এর প্রবলেম, ঠিক আছে, কোরিওগ্রাফ ওকে এমন স্টেপই দিয়েছে। বাট দেখো এইসব ধরনের গানা যেখানে তুমি পাড়ায় ভাষায় ডান্স করছো অল দোজ থিংস, সেখানে খুব টেকনিক্যাল ডান্সের দরকার হয়, ঠিক আছে, ওখানে দরকার এনার্জেটিক ব্যাপারটা, ঠিক আছে, যে তোমাকে দেখি তোমার এনার্জি চলে আসবে, ঠিক আছে, তোমার ডান্স করতে ইচ্ছা করবে। তো সেই জায়গায় না কিছু জায়গায় আমার মনে হয়েছে যে কোরিওগ্রাফার ঠিক অতটা ভালো হয়নি যতটা আমি এক্সপেক্ট করছিলাম, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এই গানটা আমি আসার পরে মোটামুটি 5-6 বার শুনলাম, ঠিক আছে, বিকজ প্রথমবার শুনে অতটা ভালো লাগে, পরে যত দুবার শুনছি বেটার মনে হচ্ছে। এটা কিরম বলতো, এআর রহমানের গান শুনবে, এআর রহমানের গান যখন বেরায় প্রথম শুনে খুব একটা ভালো লাগে না, বাট ধীরে 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 যত বেশি শুনতে থাকবে না তত বেশি ভালো লাগবে তোমার, ঠিক আছে, বলে পুরোনো ভাত চালে বাড়ে সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো এই গানটা তো আমার সেরকম কিছু ফিলিংস এসছে, ঠিক আছে, প্রথম বছর অতটা ভালো লাগেনি, বাট আমি সেরকম 4-5 বার আরও শুনলাম, গত যখন শুনলাম তো বেটার মনে হবে, ঠিক আছে। তোমরা আমি বলবো কয়েকবার শুনে দেখো, প্রথমবার যে ভালো না লাগে আস্তে আস্তে বেটার লাগা শুরু হবে, ঠিক আছে। দেবকে ফ্যান্টাস্টিক লাগছে, ঠিক আছে, প্রচণ্ড ডিজাইন লাগছে, ঠিক আছে, ওর যে বাবার লুকটা দেওয়া হচ্ছে বলছিলাম তোমার একটা প্রমোতে, ওই যে বাবার যে লুকটা দেওয়া হচ্ছে সেটা অনেক ডিফারেন্ট, মানে ওই যে ডিফারেন্সিয়েটটা করেছে ওরা প্রচুর খেটেছে। আই থিঙ্ক প্রথমে হয়তো বাবার লুকের অ্যাক্টিংটা করে নিয়েছে, তারপর হয়তো ছেলের লুক অ্যাক্টিং করেছে, ঠিক আছে, অনেক ইয়াং লাগছে, আগে যেরকম দেখতো সেরকম লাগছে, খালি আই থিঙ্ক একটু বাল্কি হয়ে গেছে, বাট মুখ থেকে দেখো, বাট ওকে বেশ ভালো লাগছে, ঠিক আছে, দেখতে ভালো লাগছে। ডান্স যেটুকু আমরা ওর তরফ থেকে দরকার ছিল ও সেটা দিয়েছে, ঠিক আছে, কোরিওগ্রাফিটা হওয়া দরকার ছিল যদিও, বাকি সেট আপটা ভালো, ঠিক আছে, যে প্রোডাকশন ব্যয় খরচা করেছে সেটা বোঝা যাচ্ছে, কত লোক রিজেন্টলি সাউথের মুভি দেখি আমরা এত লোক অ্যান্ড অল দোজ থিং, ঠিক আছে, যেরকম অ্যাকচুয়াল লোকেশন সেটে বানানো হয়েছে, সেটে কাজ হয়েছে, সেটা যে প্রোজেকশন মানে বাজেট ইউজ হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে, গ্র্যান্ড স্কেলটা দেখে বোঝা যাচ্ছে, সেই মাসি দেবকে আমরা আবার ফিরে পেয়েছি, ঠিক আছে, এটা দরকার ছিল, ঠিক আছে, অনেক ধরনের সব দেখো
সবাইকে প্রত্যেকটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মুভি করাটা আমার মনে হয় খুব দরকার। সেম টাইপের মুভি কন্টিনিউসলি এই বলিউড কিন্তু স্ট্রাগল করছে এই জন্য, সেম টাইপের মুভি সেম টাইপের জিনিস অলরেডি এনে যাচ্ছে এবং স্ট্রাগল করছে। সাউথ কিন্তু ট্রাই করছে বিকজ ডিফারেন্টলি ট্রাই করছে। তো আই থিঙ্ক আমাদের বাংলা তো সেরকম কিছু দরকার, এবং দেব কিন্তু আমি বলবো ডিফারেন্ট ট্রাই করছে। ও যেরকম কনজিকিউটিভ ম্যাসিভ মাসি মুভি করছে সেখান থেকে ধরো কত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মুভি ট্রাই করছে, ঠিক আছে। সেখান থেকে এই মুভিটার পরে কিন্তু আরও দুটো আরও মুভি আসছে যেগুলো কিন্তু ওর বেশ ভালোভাবে, ঠিক আছে। তার মধ্যে আমি একটা প্রচণ্ড এক্সাইটেড হচ্ছে রোবোটার, ঠিক আছে। আমি ওর নেক্সট কতগুলো মুভি নিয়ে আমি কথা বলেছি, ঠিক আছে, একটা ভিডিওতে, সেটা তোমরা লিঙ্কে ক্লিক করে চেক আউট করে নিও, ঠিক আছে। চাই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করে নিও। তো ওর এই গানটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, ঠিক আছে। স্টেপগুলো যেটা হচ্ছে ওই টাইটেল সংটা টাইটেল যে ওয়ার্ডগুলো আছে রাজা রাজা ওই জায়গার স্টেপগুলো বেশ ভালো, বাট মিডলে একটুখানি প্রবলেম হচ্ছে। বাট দেবকে ভালো লাগছে, ঠিক আছে, এটা বলতে হবে। দেবকে ভালো মাসি ব্যাপারটা ভালো লাগছে, বাট যেরকমই বলো এটা যখন হলে বাজবে, ঠিক আছে, খাদান যখন 20 তারিখে আসবে এইটাই লোকে ডান্স করছে, স্পেশালি সিঙ্গেল স্ক্রিনে যারা দেখতে যাবে লোকে ডিটেলি সিটি আর ডান্স চলবে, তুমি কতটা শুনতে হবে তার সন্দেহ হয়। তো এখন বারবার গানটা শুনো, আই থিঙ্ক বেটার লাগবে তোমাদের। তো তোমাদের বিষয়ে কি মতামত আমি কমেন্টে নিশ্চয়ই জানি। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।